দর্শক শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন আজ সকালের গানে আমি নাহিদা আফরোজ সুমি আছি আপনাদের সাথে হিম হিম বাতাস মনে করিয়ে দিচ্ছে যে শীতকাল কিন্তু আসছে একটু একটু করে আগমনী বার্তা আমাদের সবার মাঝে ছড়িয়ে দিয়ে যাচ্ছে এবং সেরকম একটা ঠান্ডা ঠান্ডা সকালে আমাদের নিজেদেরকে কর্ম উদ্দীপনা আমাদের নিজেদের মাঝে নিয়ে আসার জন্য সুরের মধ্য দিয়ে দিনটাকে আমরা শুরু করতে চাই এবং আমাদের সাথে প্রতিদিনই একজন অতিথি শিল্পী থাকেন যার কাছ থেকে আমরা সরাসরি গানগুলো শুনতে পারি আজও আমাদের সাথে অতিথি রয়েছেন আমাদের সাথে আজ রয়েছেন সুমন রাহাত শুভ সকাল কেমন আছেন শুভ সকাল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভীষণ রকমের ভালো আছি এবং শীতকাল আমার ভীষণ প্রিয় তো এই যে শীতের আগমনী বার্তা পাচ্ছি সেটাতে সেই কারণটাতে অনেক বেশি আনন্দের মধ্য দিয়ে যাচ্ছে সুরের সাথে শুরু করব কিন্তু তার আগে একটু পরিবারের সদস্যদের সাথে কথা বলি সজীব আছেন কিবোর্ডে মিলন ভট্টাচার্য তবলায় দলিত রহমান গিটারে অক্টোপ্যাডে বিদ্যুৎ রায় শুভ সকাল কোন গান দিয়ে শুরু করছি আমার খুবই প্রিয় গজল কিং জগদ্দে সিং এটা গান করতে চাচ্ছি কত বেদনা দিলে কত ব্যথাকে আবার কাছে এসে ভোলালে তোমাকে বোঝা বড় দায় কত বেদনা দিলে কত ব্যথাকে আবার কাছে এসে ভোলালে তোমাকে বোঝা বড় দায় তোমাকে বোঝা বড় দায় বুকে আঘাত দিয়ে চোখে জল ঝরিয়ে বুকে আঘাত দিয়ে চোখে জল ঝরিয়ে সেই আঘাতে আবার নিজেই কেঁদে গেলে কত বেদনা দিলে কত ব্যথাকে আবার কাছে এসে ভোলালে তোমাকে বোঝা বড় দায় তোমাকে বোঝা বড় দায় বেলা
নিজে আগুন জেলে নিজেই নিভিয়ে দিলে, কত বেদনা দিলে, কত ব্যথাকে আবার কাছে এসে ভোলালে, তোমাকে বোঝা বড়দায়, তোমাকে বোঝা বড়দায়, তোমাকে বোঝা বড়দায়, গানের এমন শক্তি, এমন শক্তি আসলে খুব কম শিল্প মাধ্যমেরই রয়েছে, যেখানে আসলে প্রত্যেকজন মানুষকেই হতেই পারে যে আর্ট ওয়ার্ক যেগুলো রয়েছে সেগুলো অনেকে বুঝতে পারেন না তার ভেতরকার কথা, কিন্তু গানের ভেতরকার কথা আসলে সবাই বুঝতে পারেন, প্রত্যেকটা মানুষ। আমাদের সাথে একজন দর্শক আছেন, কথা বলি, দর্শককে আছেন সাথে, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? আপনি কেমন ভাই? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আরো একজন দর্শক আছেন সাথে, কে আছেন, শুভ সকাল। হ্যালো, হ্যালো, জি কে আছেন? আমি তো আমি কেরালা থেকে বলছি, আমার নাম। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমরা একদম ক্লিয়ারলি আপনাকে শুনতে পাচ্ছি। অতিথির সাথে কথা বলুন, অতিথি আপনাকে শুনছেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়া আলাইকুম সালাম। আপনি যে ভাই গানটা করলেন জগদীশ সিং স্যারের, এই গানটা তো ভাই পুরো আমাকে অসুস্থ বানায় ফেললেন। এই গানের এই সুর, এই কথা যেভাবে শুন ধরলেন, আই এম ভেরি আপসেট। Next time, please respect the singers the same way they sing. Okay, otherwise you do yourself. অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভাইয়ের কিছু বলার আছে তার মন্তব্য সম্পর্কে? এটা ইটস এটা ম্যান টু ম্যান ভেরি করে, একদম। আমি আমার যতটুকু ধারণা আমি ঠিকই আছি। হ্যাঁ, তার থেকেও বড় কথা হচ্ছে শিল্পী যখন গান পরিবেশন করেন তার নিজস্ব একটা ধারা তো থাকেই, সেটার সাথে বজায় রেখে, এবং সুর এবং শিল্পীর প্রতি শ্রদ্ধা আমাদের প্রত্যেকজন শিল্পীরই থাকে। আমার মনে হয় এটা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। আমরা পরবর্তী গানে যেতে চাই। ওয়ে অফ টকিং ভালো লাগলো। এক্স্যাক্টলি, তাই গানে যাই। আচ্ছা, আমি আমার নিজের একটি গান করছি। গানটির কথা এবং সুর হচ্ছে ক্যাপ্টেন মাকসুদ আহমেদ। কিছুতে কিছু কথা ভোলা যায় না, কিছুতে কিছু কথা ভোলা যায় না, জোছনা আড়াল করা বন্ধ জানালাটাকে খোলা যায় না, কিছুতে কিছু কথা ভোলা যায় না, কিছুতে কিছু কথা ভোলা যায় না। Thank you.
সেই তো আগেরই মতো রয়ে গেছে সব, নেই শুধু সেই অনুভব, ফেলে দেয়া কোনো ফুল ভুল যদি হয়, ফেলে দেয়া কোনো ফুল ভুল যদি হয়, ফিরে আর সেই ফুল তোলা যায় না। কিছুতেই কিছু কথা ভোলা যায় না, কিছুতেই কিছু কথা ভোলা যায় না। নাই যদি আসে ফিরে ফেলে আসা দিন, রয়ে যায় জীবনের ঋণ, ভোলা তো হবে না জানি ফাগুন রঙিন, ভোলা তো হবে না জানি ফাগুন রঙিন, কোনো গান মনে আর দোলা দেয় না। কিছুতেই কিছু কথা ভোলা যায় না, কিছুতেই কিছু কথা ভোলা যায় না। জোছনা আড়াল করা বন্ধ জানালাটাকে খোলা যায় না, কিছুতেই কিছু কথা ভোলা যায় না, কিছুতেই কিছু কথা ভোলা যায় না। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, কথা বলে তারপরে আবারও গানে ফিরব। দর্শককে আছেন সাথে, শুভ সকাল। ওয়ালাইকুম সালাম, আমি সাইফুল আলম পান্নু ময়মনসিং থেকে বলছি। পান্নু ভাই আশা করি খুব ভালো আছেন, কথা বলুন, অতিথি আপনাকে শুনতে পাচ্ছেন। অনেক ভালো আছি, আমরা যেন কথাবার্তায় একজন আরেকজনের প্রতি অনেক যত্নশীল হই, এটা আমাদের পেইমানি দায়িত্ব বলে আমি মনে করি। থ্যাংক ইউ। গানবন্ধুর সাথে কথা বলি, ভাইয়া ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আপনাকে সুস্বাগত আজ সকালের গানে। যারা বাজাচ্ছে তারা সবাই খুব অত্যন্ত গুণী শিল্পী, আর আপনি যে এত সুন্দর সুকণ্ঠের অধিকারী, কি বলবো, আমি প্রশংসা করে শেষ করতে পারছি না। আমার বোনটিও কিন্তু অনেক সুন্দর উপস্থাপনা করেন, আমি ধন্যবাদ জানাচ্ছি এনটিভি কে যে সকালবেলায় উঠে এত সুন্দর চমৎকার অনুষ্ঠান আমাদেরকে প্রতিদিন উপহার দেওয়ার জন্য, কর্তৃপক্ষকে বলবো সময় আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর যদি সম্ভব হয় মেহেন্দি হাসান সাহেবের একটা বলছিলেন এবং আপনারা আছেন বলেই আমাদের এই আয়োজন এত বেশি সুন্দর। আমাদের সাথে এই মুহূর্তে কে আছেন, শুভ সকাল। শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? আমি একবার বলছি জামদানি থেকে। জি, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। কথা বলি বলবো একটু আগে এক ভদ্রলোক যে ভাষায় কথা বললেন, আমরা প্রতিদিনই সকালে এই অনুষ্ঠান আমরা দেখি, এই যে সুমন রাহাত ভাই আসছে ওনার কণ্ঠ ভালো, সে ভালো গেছে, এইভাবে একদম অপমান করা, আপনারা আপনারা দেখে দেখে ওইভাবে আপনারা কলার নিবেন কেন বলবে এইভাবে কথা? শিল্পীরা আমাদের যদিও পাত্র, আমরা তাদের প্রতিনিয়ত গান শুনি, একটু ভদ্রতা তো সামাজিক থাকা উচিত মানুষের, এইভাবে কেন কথা বলবে? অনেক ধন্যবাদ। বৈশাখী মেঘের কাছে জল যে আমি চাই না তুমি কাঁদবে, দুই লাইন শোনান, ভালো লাগতো। থ্যাংক ইউ, অনেক ভালো।
থ্যাংক ইউ। আরো একজন দর্শক আছেন, কথা বলে ফিরবো। দর্শক কে আছেন এই মুহূর্তে সাথে? শুভ সকাল। শুভ সকাল, সুমন ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। জি, কথা বলুন সুমন ভাই, শুনছেন? লালগুল সুমন ভাই, জানেন? ওয়ালাইকুম সালাম, কে? তামিম নরসিং দে। ও আচ্ছা আচ্ছা, ভালো। তামিম বলছি, তামিম। ও শামিম না? আচ্ছা, ভালো আছো? জি ভাই, কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। ফেসবুকে পাইলাম। ও আচ্ছা আচ্ছা, তো ভাই দেখতে থাকো। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই পুরোটা সময়। এবারে গানে যাই। কি গান শুনবো, কোনো অনুরোধের গান নাকি? একটু করে শোনাচ্ছি। হ্যাঁ, বৈশাখী মেঘের কাছে জলছে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না। বৈশাখী মেঘের কাছে জলছে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না। ঝড়ের আকাশে পূর্ণিমা চাঁদ দুরাশা, সে সাদ তোমার ভেঙে যেতে পারে সহসা। ঝড়ের আকাশে পূর্ণিমা চাঁদ দুরাশা, সে সাদ তোমার ভেঙে যেতে পারে সহসা। তাই অনুরোধ স্বপ্নের কথা, স্বপ্নেই ভুলে যাও না। বৈশাখী মেঘের কাছে জলছে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না। আসলে সময় কম, অল্প করে গাচ্ছি। একটা রিকোয়েস্ট ছিল নিয়াজ মাহমুদ চৌধুরীর, জীবনানন্দ এই গানটি করছি। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসিলেও গালে টোল পড়ে এখনো, জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি, সব কিছু ভুলে যেন করি লেনদেন। তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সে বনলতা সেন, জীবন আনন্দ সংসার আজও আমি। ¶¶
টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টোল পড়ে এখনো। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টোল পড়ে এখনো। কি জাদু জানো তা বিধাতা জানে, কবিতায় পড়া সে বনলতা সেন, জীবন আনন্দ সংসারে আজ আমি। পরিপাটি বেশ বাস তেমনি আছে, ঘটনার কোন রেশ নেই তো কাছে। পরিপাটি বেশ বাস তেমনি আছে, ঘটনার কোন রেশ নেই তো কাছে। এভাবে সবাই কি থাকতে পারে, কবিতায় পড়া সে বনলতা সেন, জীবন আনন্দ হয়ে সংসারে আজ আমি। সব কিছু ভুলে যেন করি লেনদেন, তুমিও তো বেশ আছো ভালোই আছো, কবিতায় পড়া সে বনলতা সেন, জীবন আনন্দ হয়ে সংসারে আজ আমি। আরেকটি অনুরোধ গান করছি মেহেদী হাসান সাহেবের, গজল সম্রাট মেহেদী হাসান। ঢাকো যত না নয়ন দুহাতে, বাদল মেঘ ঘুমাতে দেবে না। ঢাকো যত না নয়ন দুহাতে, বাদল মেঘ ঘুমাতে দেবে না। এমন মন শ্রাবণ রাতে, ভেজা হাওয়া যে ঘুমাতে দেবে না। যে মন কখনো বেসেছে ভালো, যে মন কখনো বেসেছে ভালো, এ বড় সাতারে করবে উতলো, করবে উতলো স্মৃতি তো দিনে বইবে জানে, কাজল ধারা ঘুমাতে দেবে না। এমন মন শ্রাবণ রাত,
হাওয়া যে ঘুমাতে দেবে না, তোমাকে ফাগুনের রাতে একার প্রাণের আকুল মিনতি, আকুল মিনতি একাকি বিজনে পড়বে যে মনে গানের বাণী ঘুমাতে দেবে না, এমন মন শ্রাবণ রাতে ভেজা হাওয়া যে ঘুমাতে দেবে না। কাজল অলোকের ছায়া পড়বে, কাজল অলোকের ছায়া চঞ্চল মম এ প্রাণের মায়া, এ প্রাণের মায়া আমার নয়নে ঘুম না এলে আশার ক্ষণ ঘুমাতে দেবে না, এমন মন শ্রাবণ রাতে ভেজা হাওয়া যে ঘুমাতে দেবে ঢাকু যত না নয়ন দুহাতে বাদল মেঘ ঘুমাতে দেবে না। আমরা আয়োজনের একেবারে শেষ প্রান্তে আর একটা গান শুনতে শুনতে বিদায় নিব, তার আগে সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটা সকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে এসে তারপরে আপনার আরেকটা গান শুনতে শুনতে ফিরব। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সকালটা যেমন সুন্দর করে রাঙিয়ে তোলার চেষ্টা করি আমরা, সেই চেষ্টা আমাদের এরকমই অব্যাহত থাকবে যদি আপনাদের ভালোবাসা পাই, সেই ভালোবাসায় নিবিষ্ট হয়ে থাকতে চাই, এই প্রত্যয় নিয়ে, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো সকালে, ততক্ষণ পর্যন্ত সবাইকে আরও একবার শুভ সকাল। চোখ বুঝে শুধু ভাবি মন তুই কোথা যাবি। এই গানটির গীতিকার ক্যাপ্টেন মাকসুদ আহমেদ এবং সুরকার আমি সুমন রাহাত। এ আধার কবে হবে শেষ, কিনার এসেছে কাছে দমকা হাওয়ার মাঝে আধারে রয়ে গেছে রে, চোখ বুঝে শুধু ভাবি মন তুই কোথা যাবি।
হে আধার কবে হবে সে কিনার এসেছে কাছে দমকা হাওয়ার মাঝে আধারে রয়ে গেছে রে চোখ বুঝে শুধু ভাবে